সালামু আলাইকুম ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের ব্যাকরণ থেকে ব্যাকরণের বই থেকে রচনা অধ্যায়ের ভাব সম্প্রসারণ বিষয়টি পড়াবো। তো ভাব সম্প্রসারণ মূলত তোমরা যে সপ্রসঙ্গ ব্যাখ্যা করেছ অনেকটা অমিল থাকলেও কিছুটা হলেও সপ্রসঙ্গ ব্যাখ্যার মতো। সপ্রসঙ্গ ব্যাখ্যায় আমরা দেখেছি যে কবিতা থেকে একটি লাইন তুলে দেওয়া হবে, একটি বা দুটো লাইন তুলে দেওয়া হবে এবং প্রসঙ্গ উল্লেখ করে এই লাইনটি কোন প্রসঙ্গে বলা হয়েছে কবিতায় প্রসঙ্গ উল্লেখ করে তোমাদের ব্যাখ্যা করতে হবে, লাইনটির ব্যাখ্যা করতে হবে। তো ভাব সম্প্রসারণ কিন্তু প্রসঙ্গ উল্লেখ করা উচিত নয়, যে আলোচ্য অংশটুকু এখান থেকে বর্ণনা করা হয়েছে এরকম একটি লাইন দেওয়া হবে। যেমন উদাহরণস্বরূপ একটি লাইন বললাম, জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিছে ঈশ্বর, একটা লাইন দেওয়া হলো, দিয়ে বলা হলো যে ভাব সম্প্রসারণ করো। এখন ভাব সম্প্রসারণটা তোমাদের কিভাবে করতে হবে, তোমাদের এই যে ব্যাখ্যাতে তোমরা যেরকম তোমরা বলো যে আলোচ্য অংশটুকু রবীন্দ্রনাথ ঠাকুরের অমুক কবিতা থেকে নেওয়া হয়েছে, তো ভাব সম্প্রসারণে আলোচ্য অংশটুকু স্বামী বিবেকানন্দের অমুক জায়গা থেকে নেওয়া হয়েছে বললে ভুল হবে, এটা উচিত নয়। ভাব সম্প্রসারণে, ভাব সম্প্রসারণে সোজা তোমাদের ব্যাখ্যায় চলে আসতে হবে, ঠিক আছে? প্রথম যেটা তোমাদের কাজ হচ্ছে তোমাদের ব্যাখ্যা করতে হবে, এবং তার আগে লাইনটিতে কি বলেছেন কবি বা লেখক, মূল লেখক বা মূল কবি কি বলেছেন সেদিকে তোমাদের খেয়াল করতে হবে, বারবার পড়তে হবে, এর ভাবটি অনুধাবন করতে হবে, ঠিক আছে? এবং তারপর তোমাদের এটা লিখতে যেতে হবে। তো প্রথম কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে লিখতে গিয়ে তোমাদের প্রথম কাজ হচ্ছে তোমাদের প্রসঙ্গ ব্যাখ্যা করলে চলবে না, এখানে তোমাদের ডাইরেক্টলি একদম প্রত্যক্ষ ভাবে যে একদম সোজা ব্যাখ্যায় চলে যেতে হবে, ঠিক আছে? আর কবি বলেছেন এরকম শব্দ ব্যবহার করবে না। তারপর কোন কবি যদি তার কোন উপমা ব্যবহার করেন, যেমন পুষ্প আপনার জন্য ফুটে না তো পরের জন্য তোমার হৃদয় কুসুমকে প্রস্ফুটিত করিও, এক লাইন আছে, এ লাইনটিতে একটা উপমা ব্যবহার করা হয়েছে, মানুষকে পুষ্প আপনার জন্য ফোটে না মানে ফুল নিজের জন্য ফোটে না, এই জিনিসটা ফুলের সঙ্গে মানুষের জীবনকে তুলনা করা হয়েছে, আমরাও যেন নিজের জীবন পরের জন্য বিলিয়ে দিই। তো এই লাইনটি আবার পুষ্প আপনার জন্য মানে বলতে পারি আমরা, কিন্তু একইভাবে বললে ভুল হবে, যে ফুল আমরা বলতে পারি যে ফুল যেন যেভাবে নিজের জন্য ফুটে না তেমনি ভাবে আমাদেরও নিজের জীবনকে ইয়ে করতে হবে, পরের জন্য বিলিয়ে দিতে হবে, কিন্তু একই লাইন তুলে দিলে চলবে না, ঠিক আছে? তোমরা নিজের কিছু উপমা, নিজের সাথে কিছু উপমা অন্য কিছু আনে ব্যবহার করতে পারো। তারপর তোমরা তোমাদের সহজবদ্ধভাবে সহজভাবে লিখতে হবে, কঠিনভাবে লিখলে চলবে না, এবং এটার আকার কত বড় হবে এটা নির্ভর করবে তোমরা কতটুকু আকারের মধ্যে নিজের ভাবটি পরিস্ফুট করতে পারছো, এ কথাটি তোমাদের নিজের মধ্যে নিজেদের বিবেচনা করতে হবে। এক পাতার বেশি হওয়া আমার মনে হয় তোমাদের জন্য খুব সমীচীন হবে না, তোমরা এক পাতার বেশি লিখবে না, এক পাতার বেশি হলেই চলবে। তো এখানে যেমন আছে, জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিছে ঈশ্বর, তোমাদের বাণী বিচিত্রা বইয়ের মধ্যে আছে যে ধর্মবীরু মানুষের অন্তরতম কামনা হচ্ছে কামনা ঈশ্বরের কৃপালাভ, ধর্মবীরু যারা তাদের মানুষের একমাত্র বাসনা হচ্ছে ঈশ্বরের কৃপালাভ, এবং বিভিন্ন সাধনার দ্বারা তারা ঈশ্বরকে সন্তুষ্ট করে, ধর্ম মানুষ মুক্তি পাইতে চেষ্টা করে। এভাবে তোমাদের প্রত্যেকটি কি বলে ভাব সম্প্রসারণ যতটা আছে প্রত্যেকটি তোমাদের বইয়ের মধ্যেই দেওয়া আছে, তোমরা এগুলো পড়বে, এবং বইয়ের মধ্যে যে ভাব সম্প্রসারণ গুলো দেওয়া আছে ওগুলো মূলত সাধু ভাষায় দেওয়া আছে, তোমরা চলিত ভাষায় লেখার চেষ্টা করবে। সাধু ভাষায় বিশেষভাবে সংস্কৃতের ব্যবহার প্রবল থাকে, চলিত ভাষায় সংস্কৃতের ব্যবহার প্রায় নেই বললেই চলে, তৎসম শব্দ সংস্কৃত ইত্যাদি বেশি থাকে। এবং সব থেকে বড় যে জিনিসটা তোমাদের খেয়াল করতে হবে সাধু ভাষায়, যে ক্রিয়ার ব্যবহারটা লম্বা, এটা দেখলেই মনে করবে এটা সাধু ভাষায় লেখা। যেমন হইয়াছিল, হইয়া ছিল, এটি চলিত ভাষায় লেখলে হয়েছিল, এক দুই তিন চার পাঁচ, পাঁচটা অক্ষর একদম প্রতীয়মান দেখা যাচ্ছে, এখানে চারটি অক্ষর দেখা যাচ্ছে, তো সোজা কথা ক্রিয়ার ব্যবহার লম্বা, এটা চলিত, এটা সাধু, ঠিক আছে? তো এভাবে এরপর সর্বনামের ব্যবহার লম্বা, যেমন তাহার, এটা তিনটা,
এখানে তার, এখানে দুটো। তো সর্বনামের ব্যবহার এটাতে চলিততে ছোট। তো এই জিনিসটা তোমাদের খেয়াল করতে হবে, তোমাদের চলিত ভাষা ব্যবহার করতে হবে যাতে তোমরা ভুল না করো সেভাবে। তো ঠিক আছে, এগুলো ভালো করে পড়বে এবং পড়ে তোমাদের উত্তরগুলো ভাব সম্প্রসারণ গুলো নিজে থেকে লেখার চেষ্টা করবে। ঠিক আছে, এবার আসি বিশিষ্টার্থক শব্দের মধ্যে, বিশেষ করে তোমাদের দশম শ্রেণীর ছাত্রদের জন্য জরুরি যেটা হচ্ছে সেটা হচ্ছে শব্দার্থ এবং বিপরীত শব্দ। বিপরীত শব্দ অর্থাৎ কোনো একটা বিষয় আছে, যেমন আগা পিছা, হ্যাঁ আগার আগের, তারপর আছে অসীম, আছে যার সীমা নেই, সসীম যার সীমা আছে। তো এভাবে বিপরীত শব্দ তোমাদের বাণীবিচিত্রা বইয়ের মধ্যে দেওয়া আছে, এগুলো তোমরা পড়বে, প্রত্যেকটি তোমরা পড়বে, এর মধ্যে কোনো সাজেশন নেই। আর শব্দার্থগুলো তোমরা পড়ে রাখবে, ঠিক আছে, বিশেষ করে দশম শ্রেণীর ছাত্রদের জন্য এই জিনিসটা বিশেষ জরুরি। তো তোমরা এগুলো ভালো করে পড়বে আর দেখবে, আর যদি কোনো প্রশ্ন থাকে তোমরা করতে পারো, ইনশাআল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।